হ্যালো বন্ধুরা টেকনার পক্ষ থেকে স্বাগতম আজকাল বিক্রো ডট কমে যখন ল্যাপটপে অ্যাড দেখতে চাই তখন একটা জিনিস দেখি খুব বেশি অবাক হই যে ল্যাপটপে প্রচুর অ্যাড বিক্রো ডট কমে এবং তার বেশিরভাগই হচ্ছে যে পেইড অ্যাড তো আপনারা পেইড অ্যাড মানে আমি কী বোঝাতে চাচ্ছি আসলে এই যে প্রথমে যে অ্যাডগুলো দেখছেন টপ অ্যাড লেখা এগুলো কিন্তু পেইড অ্যাড তো পেইড অ্যাড মানে কি এটা ওরা টাকা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছে ল্যাপটপের জন্য এবং তাও সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের জন্য অনেক কম প্রাইসের মধ্যে আপনারা দেখছেন তসিবা কোরাই সেভেন একশো আটাইশ জিবি এসএসডি সহ মাত্র সাতাশ হাজার টাকা আর প্রচুর ল্যাপটপের বিজ্ঞাপন দেখতে পাওয়া যায় তো এত এত ল্যাপটপের বিজ্ঞাপন দেখা মানে কিন্তু এই জিনিসটাই প্রমাণ করে যে আমরা কিন্তু বিক্রো ডট থেকে প্রচুর সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে থাকি বিক্রো ডট ছাড়াও আমরা সরাসরিও হয়তোবা দোকানে গিয়ে অনেক সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে থাকি তো এই যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনছি আমরা এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার সময় কিন্তু অনেকে জিতছে অনেকে ঠকে যাচ্ছে তো আজকে আমি আমার ভিডিওটি এইভাবে সাজিয়েছি যে আমার ভিডিওর মধ্যে থেকে আপনারা দেখলে আমি আপনাকে কিছু পয়েন্ট দেখাবো যে পয়েন্টগুলো দেখে হয়তোবা আপনাদের এই ল্যাপটপ কিনেন তাহলে হয়তোবা আপনারা ঠকার সম্ভাবনাটা একটু কমে যাবে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি না কারণ ইলেকট্রনিক জিনিস হচ্ছে সম্পূর্ণ নিজের কপালের উপর এবং সেটা আমিও বিশ্বাস করি আপনাকে নতুন জিনিস কিনলেও আপনার বেশি দিন টিকতে পারে নাও টিকতে পারে কিন্তু তারপরও চোখ কান খোলা রেখে জিনিস কিনলে হয়তোবা অনেক দিক দিয়ে সেফ থাকা যায় তো বিকে ডটকম থেকে ল্যাপটপ কেনার জন্য কী কী জিনিস আপনাদেরকে লক্ষ্য করে কিনতে হবে সেই জিনিসটা নিয়ে আজকে আমাদের ভিডিও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আমাদের টেকলাইন চ্যানেলে এবং আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজেও লাইক দিতে পারেন এই লিঙ্কে গিয়ে টেক বি ডি ডাবল সেভেন ফাইভ থ্যাংক ইউ ভিডিওটি আমি শুরু করব যে সর্বপ্রথম যে পয়েন্টটা নিয়ে সেই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ এবং যেটা অনেকেই এই ব্যাপারটা খেয়াল করেন না আপনারা বা একটা ল্যাপটপের মডেল দেখেন মডেল দেখার পরে এই ল্যাপটপটা কোরআ সেভেন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন বা যে কোনো কোড়ায় থ্রি করাই ফাইভ যেটাই হোক না কেন কিন্তু আপনারা এই জেনারেশন দেখে আপনারা হবে হয়তো বা কিনতে চান হয়তো বা কিনেও ফেলুন কিন্তু এখানের মধ্যে একটা বড় জিনিস দেখার আছে যেই জিনিসটা হচ্ছে মনে করুন আমার এই লেনোভো আইডিয়া পেড থ্রি ওয়ান জিরো লেনোভো আইডিয়া পেড থ্রি ওয়ান জিরো যখন বাজারে লঞ্চ করেছে তখন এটি শুধুমাত্র সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রতিশ্রুতি দিয়ে বাজারে বের হয়েছে তো এখন আপনি একটু ভাবেন তো যে যদি আপনি লেনোভো আইডিয়া পেড থ্রি ওয়ান জিরো ফোর্থ জেনারেশন বা ফিফথ জেনারেশনের পরিশ্রুতি দিয়ে বিক্রি কমে অ্যাড দেখেন বা কারো থেকে কিনতে চান তখন দেখেন যে এটা লেনোভো আইডিয়া পেড থ্রি ওয়ান জিরো মডেলটা ঠিক আছে কিন্তু আপনার জেনারেশনটা হচ্ছে ফিফথ জেনারেশন বা ফোর্থ জেনারেশন তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে তো এর দ্বারা একটা জিনিস প্রমাণ হয় যে অনেকেই অনেকেই আপনার ল্যাপটপের প্রসেসর চেঞ্জ করে তারপর ল্যাপটপটি সেল করতেছে তো আপনাদেরকে সর্বপ্রথম বিজ্ঞাপন দেখার সময় সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে মডেল নাম্বার দেখতেছেন সেই মডেল নাম্বারের মধ্যে আসলেই কি ওই জেনারেশনের প্রসেসর কখনও ছিল কি না এটি একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে একটা কোম্পানি প্রত্যেকটা মডেলের মধ্যে প্রত্যেকটা জেনারেশান বের করে না যখন জেনারেশন আপগ্রেড হয় একটা মডেলের মধ্যে সর্বোচ্চ দুইটা থেকে তিনটা জেনারেশন থাকতে পারে যখন আপনার মডেল আপগ্রেড হয় জেনারেশান আপগ্রেড হয় তখন তারা আস্তে আস্তে এই মডেলের যেমন যখন হয়তোবা আমার এই ল্যাপটপটি হচ্ছে সেভেন জেনারেশনের যখন হয়তো বা টেন জেনারেশন আসবে তখন হয়তোবা এই ল্যাপটপটি আর বাজারে থাকবে না এটার মধ্যে সেভেন জেনারেশন পর্যন্ত আছে এই জেনারেশনে কিন্তু লেনব আইডিয়া পেড থ্রি ওয়ান জিরোর মধ্যে নেই অলরেডি তারা আইডিয়া পেড থ্রি টু জিরো বের করে ফেলেছে এবং যদি এই জেনারেশন বের করে তাহলে ওইটার মধ্যে থাকবে এই জেনারেশন তো এই জিনিসটা সর্বপ্রথম দেখার বিষয় যে আমাদেরকে অবশ্যই মডেলের সাথে জেনারেশনটা ম্যাচ করে নিতে হবে যদি আপনি সাথে জেনারেশনটা ম্যাচ না করে তাহলে মানে বুঝতে হবে আপনার প্রয়েসারটি চেঞ্জ করা হয়েছে আর চেঞ্জ করলে এটার পারফরমেন্স কেমন পাবেন আসলে সেটা সম্পর্কে আমি নিজেও আপনাদেরকে সঠিক তথ্য দিতে না যে একটা প্রয়েসরই ল্যাপটপে চেঞ্জ করে ফেলা হয়েছে তো আশা করছি আপনার সর্বপ্রথম এই জিনিসটা দেখে তারপর আপনারা বিজ্ঞাপনের বাকি অংশের দিকে আগাবেন দ্বিতীয় যে বিষয়টা আপনারা দেখবেন সেটা সবাই আমরা জানি সেটা হচ্ছে কন্ডিশন আপনার ল্যাপটপটা নিয়ে সর্বপ্রথম আপনি যখন বিজ্ঞাপনটি দেখতে যাবেন আপনার যখন ল্যাপটপটি সহজেই দেখতে যাবেন তখন সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে তার কন্ডিশন এর কন্ডিশনটা কী অবস্থায় আছে যে এই ল্যাপটপটা কত ইউজ হয়েছে সেটা কিন্তু তার কন্ডিশন দেখে মোটামুটি বোঝা যায় আর সর্বপ্রথম কথা হচ্ছে বিকো ডট কমে যে অ্যাডগুলো দেখা যায় আমাদের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে তার বেশিরভাগই কিন্তু সৌদি আরব আবুধাবি এইসব জায়গা থেকে আসা ওই সব জায়গার মধ্যে যখন লোকেরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল করে দেয় তারা যখন ল্যাপটপটা সেল করে দেয় দোকানে সেই ল্যাপটপগুলোয় কম প্রাইসে আমাদের এখানকার ব্যবসায়ীরা নিয়ে আসে এবং তারা এগুলো সেল করে সেটা কোনো সমস্যা না সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল করতেই পারে কিন্তু সমস্যা হচ্ছে সেখানে যারা তখন তারা যে সেই পার্সটা চেঞ্জ করে ফেলে সেখানেই হচ্ছে সমস্যাটা এখন কথা হচ্ছে আপনি ধরবেন কীভাবে পার্স চেঞ্জ করলে না আপনি এটা হয়তো বা ধরতে পারবেন না কিন্তু আপনারা এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন যে আপনার যে স্ক্রুগুলো আছে ল্যাপটপের কোনো স্ক্রু খোলা নাকি বা কোনো স্ক্রুর মধ্যে কি দাগ আছে কি না তাহলে আপনারা বোঝা যাবে যে এই ল্যাপটপটি আসলে কতবার খোলা হয়েছে কতবার খোলা হয়েছে এইটা থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন আর কন্ডিশন দেখবেন যে কোনো ল্যাপটপের কোনো জায়গা ফাটা আছে কি না বা ল্যাপটপের কোনো জায়গায় এই যে এই জায়গাগুলো যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর ডিসপ্লে এই প্রান্তটাকে কখনো খোলা হয়েছে কিনা বা কীবোর্ডের যদি আপনারা এই অংশটা দেখেন এই ল্যাপটপগুলো কিবোর্ডগুলো অবশ্যই একটু ভিন্ন কিন্তু আপনারা যখন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে যাবেন তখন তার সেভেন জেনারেশনের ল্যাপটপ হয়তো বা কিনবেন না তো পুরার ল্যাপটপগুলোর কীবোর্ডের কিন্তু এই কোণা দিয়ে একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বোঝা যায় যে এই কীবোর্ডটা কি চেঞ্জ হয়েছে কি না তো এইসব কন্ডিশন আপনাকে সর্বপ্রথমেই দেখতে হবে সেটা নিয়ে আমার আর বলার অপেক্ষা রাখে না এরপর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যদি সেকেন্ড ল্যাপটপ কিনবেন বলে মন স্থির করেই ফেলুন আপনি মনে করেন আপনি সেকেন্ড ল্যাপটপ কিনবেন সেটা মন স্থির করে ফেলেছেন তো তখন সর্বপ্রথম আপনার যেটা চেষ্টা থাকবে সেটা আমি বলবো আমি যেটা সাধারণত করি আমি কিন্তু ডট কমে আমার মোবাইলের মধ্যে একটা অ্যাপস বিকিও ডট কম সেটা কিন্তু সবসময় আমার ইনস্টল করা থাকে এবং আমি প্রায় সময় বিকি ডট কমে ঘাটাঘাটি করি যে কখনও কোনো জিনিস ভালো পাওয়া যায় কি না মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে তো ব্যাপারটা যেটা হয় যে আমি আমার ব্যক্তিগত থেকে বলছি আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দোকান থেকে না নিয়ে যদি আমি বেটার হয় যদি আপনি কারো ব্যক্তিগত ইউজ করা ল্যাপটপ নেন তাহলে কী হবে যে আপনার যে যন্ত্রাংশ চেঞ্জ করার যে সমস্যাটার কথা আমি একটু আগে বললাম যে যন্ত্রাংশ চেঞ্জ হয়ে যেতে পারে যন্ত্রাংশ চেঞ্জ করে ফেলতে পারে তাহলে কিন্তু সেটার সম্ভাবনাটা অনেক কমে যায় হ্যাঁ আমি বলছি না একেবারেই হবে না আমি ব্যক্তিগতভাবে হয়তো আমার ল্যাপটপের যন্ত্রাংশ চেঞ্জ করতে পারি কিন্তু এটার সম্ভাবনাটা অনেকটুকু কমে যাবে যে আপনি যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ল্যাপটপটা ল্যাপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনুন কিন্তু আপনি যখন একটা দোকান থেকে নেবেন তখন কিন্তু আপনি নিজেও জানেন না আসলে যে আপনার ল্যাপটপের ভিতরে কোন জিনিসটা কতবার চেঞ্জ করা হয়েছে তো এইসব বিষয়গুলো একটা বেসিক বিষয় এরপর আমি বলবো আপনাদেরকে কী কী বিষয় আর কী কী বিষয় আপনাদেরকে ল্যাপটপ কেনার সবাই দেখে নিতে হবে তো সর্বপ্রথমে আপনারা দেখবেন যে ডি পোর্টগুলো আপনার যদি দুইটা বা তিনটা ডি পোর্ট থাকে সেই ডি পোর্টগুলো কি কাজ করে কিনা এবং কাজ করলে কীভাবে ভালোভাবে কাজ করছে নাকি ডিস্টার্ব করছে লুজ কানেকশন আছে কি না সেটা দেখবেন তারপরে আপনারা যে বিষয়টি দিয়ে যাবেন সেটা হচ্ছে ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লেটা কীভাবে চেক করবেন ডিসপ্লের মধ্যে কী চেক করা আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে মধ্যে চেক করা আছে আমি কয়েকদিন আগে আমার ফ্রেন্ডের জন্য একটা সেকেন্ড ল্যাপটপ কিনেছিলাম এবং কেনার পরে কেনার সময় কিন্তু আমরা কিছুই ধরতে পারিনি কিন্তু যখন বাসায় এসে ভালোভাবে দেখেছি তখন দেখেছি ডিসপ্লে কোনার মধ্যে একটা কালো দাগ আছে তো এখন কথা হচ্ছে যে এই ডিসপ্লে কোণাগুলো কোনাগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে সম্পূর্ণ ডিসপ্লেটায় ভালো করে দেখতে হবে এবং আমি আপনাদেরকে সেটা একটা শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা হোয়াইট ওয়ালপেপার একটা ব্ল্যাক ওয়াল ওয়ালপেপার দিয়ে আপনারা সেভ করে আপনারা ল্যাপটপের ডিসপ্লেটা টেস্ট করবেন তো এতে করে যেটা হবে যদি এখানে মধ্যে একটা কালো দাগ থাকে তাহলে কিন্তু এটা ব্ল্যাক ওয়ালপেপার দিলে কিন্তু এটা দেখা যায় না এই কারণে কিন্তু অনেকে ডিসপ্লের মধ্যে দাগ থাকলেও সেটা ধরা যায় না কারণ হচ্ছে এই ওয়ালপেপার কারণে আপনি হয়তো বা এখানের মধ্যে একটা মনে করুন আমার এখানের মধ্যে একটা ছোটো স্পট আছে কালো তো আমি যদি একটা ব্ল্যাক ওয়ালপেপার দিই তাহলে কিন্তু এই ছোটো স্পটটা দেখা যাবে না তো আপনারা অবশ্যই ওয়ালপেপার চেঞ্জ করে আপনারা একবার দেখবেন যে এই ল্যাপটপটার ডিসপ্লে এর মধ্যে কোনো সমস্যা আছে কি না তো এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে কিবোর্ড যে এর কিবোর্ডের প্রত্যেকটা কি কাজ করে কিনা হ্যাঁ ব্যাপারগুলো শুনতে হয়তো আবার হাস্যকর লাগছে কিন্তু আমি বিক্রি অটকম থেকে ল্যাপটপ কিনতে গিয়েছি এর মানে কি আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছি মানে আমার টাকাটা ফেল না এমন না কিন্তু আমি কম প্রাইসের মধ্যে মোটামুটি একটা ভালো জিনিস চাচ্ছি এবং আমার বাজেট কম দেখে আমি বিক্রি ডটকমে এসেছি তো আপনি সময় নিয়ে প্রত্যেকটা কি প্রেস করে দেখবেন একটা মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড ওপেন করবেন এবং মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আপনারা প্রত্যেকটা কি টেস্ট করে দেখবেন যে আপনার প্রত্যেকটা কি কাজ করে কি না তারপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ওয়াইফাই এখনকার যুগে যে ল্যাপটপ কিনে যাবে তার বে বেশিরভাগ সম্ভব হচ্ছে তার একটা স্মার্টফোন রয়েছে এবং স্মার্টফোন থাকলে আপনার ওয়াইফাই টেস্ট করাটা কোনো ব্যাপারই হবে না আপনি যদি হটস্পটটা অন করে দেন হটস্পটটা অন করে আপনি ল্যাপটপে জয়েন করে দেন এবং আপনার মোবাইলের নেট কানেকশনটা অন করে দেন তাহলে কিন্তু আপনি ইজিলি ল্যাপটপের ওয়াইফাই দিয়ে আপনার মোবাইলে হটস্পট থেকে নেট চালাতে পারবেন তো এতে করে কী হবে আপনি আপনার ওয়াইফাইটাও টেস্ট করে ফেলতে পারবেন আর চার্জারের কথা না না বললাম যে চার্জার তো আপনি অবশ্যই চেক করে নেবেন চার্জার পোর্টের মধ্যে চার্জার লাগিয়ে এবং চার্জার লাগানোর পরে আপনার চার্জ হচ্ছে কি না দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চার্জ হওয়ার পরে হ্যাঁ আমার চার্জ হচ্ছে তারপরেই আপনি কনফার্ম হবেন যে আপনার চার্জার পারফেক্ট আছে তো এই সকল জিনিস দেখে আপনার একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে পারেন এখন আরেকটি আপনাদেরকে টিপস দিয়ে দিই যে আমি আপনাকে অনুরোধ করবো যে আপনারা থার্ড জেনারেশনের নিচে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন ল্যাপটপ নেবেন না সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা ফোর্থ জেনারেশনের বা ফিফথ জেনারেশনের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে কারণ এখন অলরেডি থার্ড জেনারেশনই অনেক ওল্ড হয়ে গেছে তো যার কারণে থার্ড জেনারেশনের ল্যাপটপগুলোতে সমস্যা থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনারা চেষ্টা করবেন ফোর্থ জেনারেশান নিতে এবং না পারলে থার্ড জেনারেশন নিবেন কিন্তু সেকেন্ড জেনারেশান বা ফার্স্ট জেনারেশনের ল্যাপটপ নিবেন না ভিডিওটা এত দূর পর্যন্ত আসার পরে হয়তো আপনার মনে হতে পারে যে আপনি একটা ল্যাপটপ কিনতে যাবেন সেই ল্যাপটপটা এতক্ষণ সময় ধরে দেখে কিনবেন কি না আমি বলবো অবশ্যই আপনি আপনার টাকা দিয়ে একটা জিনিস কিনতে চাচ্ছেন আপনারা অবশ্যই সেটার খুঁটিনাটি নাটি বিষয়সমূহ প্রত্যেকটা জিনিস চেক করে তারপর দেখবেন আপনি যদি লজ্জা পেয়ে আপনি চেক না করেন তাহলে সেটা আপনার লস হবে ওর কোনো লস হবে না তো আমাদের ভিডিও আজকে এতটুকু পর্যন্তই কোনো আমার পয়েন্ট যদি মিসিং হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আর কী জিনিস আমি মিস করেছি যেটা ল্যাপটপ কেনার সময় অবশ্যই অবশ্যই দেখতে হয় আপনারা একটা জিনিস বলতে পারেন কনফিগারেশন কনফিউজনে আমি কিছু বলবো না আপনারা তো কনফিগারেশন দেখেই তারপর ল্যাপটপটি কিনতে যাবেন তো আমার ভিডিওটা আজকে এটুক মতেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে কিন্তু অবশ্যই এখনও সময় আসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমাদের আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি ভালো না লাগে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে কেন আমাদের ভিডিওটি ভালো লাগেনি আর আমাদেরকে অবশ্যই উপদেশ দিবেন যে আমরা কী করলে আমার এই ভিডিওগুলো আরও অনেক বেশি ভালো হবে তো আজ এটাটুক পর্যন্তই তো এখানে সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ